হ্যালো গাইজ, আজকে আমার একটা কুইক রিভিউ আছে নিকন সিফাই মিররলেসের সাথে একটা পিক্সেল ফোরে, একটা $1000 মিররলেস ক্যামেরার সাথে একটা $349 ফোন যার একটা সিঙ্গেল লেন্স আছে। তো এখানে রয়েছে 24mm লেন্স লাগানো, 24-50mm 6.3 অ্যাপারচারের সাথে। তো এটা একটা ওয়াইড শট, 21 অটো ফোকাস পয়েন্টের সাথে। আর সেম শটটাই আমরা যদি পিক্সেলে নিয়েছিলাম, তার আগে একটা ওয়াইড শটটা দেখে নিই কেমন এসছে। দ্যাট ইজ নাইস কালার, আকাশের কালারটা খুব সুন্দর এসছে এবং ট্রু টোন যেটা আর কি এসছে এটা ফোনে নেওয়া হয়েছিল। তো এই শটটা আমি পরে অ্যাড করে দেবো। নেক্সট আমরা ব্যাগ আছে, আমাদের ক্যামেরা ব্যাগের মধ্যে চার্জার, এক্সট্রা ব্যাটারি, এভরিথিং একদম কাস্টমাইজ, অবশ্যই বলা লাগবে না, এটা কাস্টমাইজ একটা ব্যাগের মধ্যে সব কিছু আলাদা আলাদা করে পারচেস করা হয়েছে। এখানে নিকন সিফাই উইথ ফ্লিপ ডিসপ্লে, 24mm লেন্স এগেইন, আর এখানে এরও অ্যাপারচারটা 1.8। তো অ্যাপারচার কিন্তু দেখতে গেলে ইয়েতে বেশি, পিক্সেল ফোরেতে বেশি আছে, বাট নয়েজ ক্যান্সেলেশনটা হায়ার, আইএসওটা মেনলি ডিজিটালে পসিবল। এটা একটা পিক্সেল ফোরেতে শট নেওয়া হয়েছিল, এগেইন পিক্সেল ফোরের শট, নাইস বোকে এফেক্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড। দেন এই হচ্ছে মিররলেস ক্যামেরা নিকন Z5, এটা একটা শট। লো লাইট পারফরমেন্স অবশ্যই খুব ভালো বলতে হবে, আকাশের কালারটা খুব জাস্টিস করছিলো, তখন কোয়াইট লো লাইট, একদম সন্ধ্যা হয়ে গেছিলো। দেন আমরা টেস্ট করছিলাম, দেখুন 9000 আইএসওতে শট হচ্ছিলো। তো সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই নিকন Z5 বেটার, এবং এসডি কার্ডের স্লট আছে যে কোনো ডিভাইসের সাথে কম্পেটেবল, আর ওয়াইফাই দিয়ে ট্রান্সফারও করা যাবে, শাটার ক্লিক বাটন, ভিউ ফাইন্ডার সব থেকে বড় কথা একটা সেন্সার আছে, আপনি চোখ রাখলেই ওখানে ইয়েটা অটোমেটিক অফ হয়ে যাবে ডিসপ্লেটা। আমরা ফোকাসটা টেস্ট করছিলাম রাত্রেবেলা, দেন ফোনে একটা শট নেওয়া হয়েছিল। পিক্সেল ফোরেতে একটু নয়েজি থাকলেও, বাট সফটওয়্যার তো বেস্ট, এআই আমাদের নয়েজটা পুরো রিডাকশন করে দিয়ে ছবিটা কিছুটা এরকম এসেছিলো। এটা একটা নিকন Z5 তোলা শট, অসাধারণ, এবং লাইটটা, লো লাইটটা খুব ভালো পারফর্ম করেছে। দেন দ্যাটস ওভারভিউ, এটাই কি ক্যামেরা অবশ্যই খুব ভালো, বাট সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, মিররলেস স্পেশালি সবাই খুব সুন্দর হ্যান্ডেলও করতে পারে না। এটা পিক্সেল ফোরে একটা শট, নাইস বোকে এফেক্ট, এটাও পিক্সেল ফোরে শট, এটাও বোকে এফেক্ট এসছে, বাট বোঝা যায় যে কোনটা সফটওয়্যারে হয়েছে কোনটা অ্যাকচুয়ালি ক্যামেরা দিয়ে তোলা। তো প্রফেশনালদেরকে এটা তো আলাদা করে বোঝাতে হবে না। তো দ্যাটস ইট, এটা দিনের বেলা একটা নিকন Z5-এর শট আছে, দেন রাত্রে একটা বোকে এফেক্ট আছে, এটাও আপনারা চেক আউট করতে পারেন। তো বলার এটাই যে এর কিন্তু 6.3 অ্যাপারচার নিকন Z5-এ, আর সেখানে পিক্সেল ফোরেতে রয়েছে 1.8। সেই জায়গা দেখতে গেলে অবশ্যই অনেক বেশি লাইট ক্যাপচার করে এই একটা ছবি, এটা পিক্সেল ফোরেতেই তোলা। তো এটা ছিল একদম একটা শর্ট রিভিউ নিকন Z5 মিররলেস ক্যামেরা, যেটা একদম প্রায় 1,00,000 টাকা, আর পিক্সেল ফোরে যেটা কিনা মাত্র 30,000 টাকা, যেটা আপনার পকেটেই থাকে। তো চয়েস ইজ ইয়োর্স, থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস, কারণ নিকন Z5 প্রাইম লেন্সের সাথে আরও কিছু ভিডিও আসছে ইন ডিটেইল রিভিউ। থ্যাংকস ফর ওয়াচিং।